নমস্কার বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি এখন অফিসিয়াল সাইটে wpsc.gov.in। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো আমরা wpsc-র মাধ্যমে নটি চাকরি আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব। আপনারা অফিসিয়াল সাইটে বর্তমানে অফিসিয়াল নটি চাকরি বিজ্ঞপ্তি মানে নটি চাকরির আপডেট পাবেন না। তো আজকে আপনাদের পেপার কাটিংয়ে এটা বেরিয়েছে। তো আপনারা সবাই জানেন যেটা আপনাদের বর্তমান পত্রিকা কি আনন্দবাজার পত্রিকা আপনাদের সবার আগে আপনাদের পেপার কাটিংয়ে বেরিয়ে যায় wpsc অথবা আপনাদের wbb যেসব নোটিফিকেশন থাকছে আপনাদের। তো কিছুদিন পর অথবা কিছু সময় পর আপনাদের পাবলিক সার্ভিস কমিশন অথবা wbb যেমন থাকে সাইটে আপনাদের প্রকাশিত করে দেয়। তো ঠিক আছে, এইভাবে আমি আজকে আপনাদের পেপার কাটিং আপনাদের শো করাবো এখানে আপনাদের এই ভিডিওতে। তো নটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভোটের সময় ভোট চলাকালীন আপনাদের কাজকর্ম চলছে wpsc-র ভোটের আগেও। তো ঠিক আছে, আমরা বিস্তারিত যাবো এখন যেটা আপনাদের পেপার কাটিং বেরিয়েছে, যেটা নোটিফিকেশন বেরিয়েছে। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট, তো চ্যানেলে যারা নতুন দর্শক তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম প্রতিনিয়ত চাকরি খবর খবর আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে এখন পেপার কাটিং অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো অনেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তারপরে হচ্ছে 161A এসপি মুখার্জি রোড কলকাতা 7000026। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলছে আপনাদের, শেডুল অফ ফোর্থকামিং ইন্টারভিউ। তো আপনাদের ইন্টারভিউ আপনাদের চলবে যেটা আপনাদের পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এক নম্বর যেটা আপনাদের রয়েছে 31/2021 যেটা আপনার এডিবির নাম্বার রয়েছে। তো ওয়েলফেয়ার অফিসার ইন কারেকশনাল হোম অফ wb আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ wb ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে। তো আপনাদের 26 মার্চ 2021 আপনাদের ইন্টারভিউ আপনাদের ডেট রয়েছে। তো আপনাদের 26 মার্চ ইন্টারভিউ হবে আপনাদের, যেটা আপনাদের ওয়েলফেয়ার অফিসার যেটা আপনাদের রয়েছে আপনাদের পোস্টে। তো দুই নম্বর যেটা রয়েছে, তো 25/1 আপনাদের ২০১৯ যেটা রয়েছে এডিবির নাম্বারটা। তো সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের এই পদে আপনাদের 20 তারিখে আপনাদের কুড়ি এপ্রিল আপনাদের ইন্টারভিউ আপনাদের ডেট থাকছে। ঠিক আছে, 20 এপ্রিল আপনাদের ইন্টারভিউ হবে 2021 যেটা আপনাদের দিয়েছে। নেক্সটে যেটা তিন নম্বর রয়েছে 25/4/2019 সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডেশন সার্টিফিকেশন আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে এই পোস্টে আপনাদের 20 এপ্রিল আপনাদের এটাও এক্সামিশন হবে যেটা রয়েছে। তো এটা ওয়েল্ডার, এটা কেমিক্যাল ছিল, ওয়েল্ডার সার্টিফিকেশন যেটা রয়েছে আপনাদের। ঠিক আছে, তারপর যেটা আপনাদের চার নম্বর আপনাদের 6/2019 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট অ্যান্ড ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্ট অফ ট্রান্সপোর্টেশন আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট যেটা খাদ্য দপ্তরের যেটা ছিল আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো কলকাতা ট্রান্সপোর্টে। তো এটা আপনাদের 20 তারিখে, ঠিক আছে, যেটা আপনার 20 এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা 20 এপ্রিল আপনাদের এটা থাকছে 20 এপ্রিল 2021 আপনাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে 20 এপ্রিল আপনাদের এটা ইন্টারভিউ ডেট রয়েছে। তো আজকে আপনাদের সন্ধ্যায় আপনাদের wbb ক্লাস হবে। ঠিক আছে, আপনারা চ্যানেলটিকে ফলো করুন, ফলো রাখবেন। তো আপনাদের আজকে সন্ধ্যায় আপনাদের ক্লাস করানো হবে, জিকে প্লাস তারপর ইংলিশ থাকছে। ঠিক আছে, তো তারপর প্রতিনিয়ত আপনাদের এখন ক্লাস করানো হবে, আগে থেকে আপনাদের ক্লাস করানো হতো কিন্তু ব্যতিক্রমী বাই চান্স আপনাদের ক্লাস করানো বন্ধ ছিল কয়েকদিন। তো ঠিক আছে বন্ধুরা, তারপর আপনি নেক্সট ডে 5 নম্বর যেটা চলে আসছি, তো তারপর 5 নম্বর যেটা আপনাদের রয়েছে 2019 তারপর রয়েছে আপনাদের বোটানিস্ট ইন দ্য wbgs ইন দ্য ডিরেক্টরেট অফ চিটনোয়া অ্যান্ড আদার্স মেডিকেল প্ল্যানেট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে আপনাদের, এটা আপনাদের 21 তারিখে আপনাদের এক্সামিশন ইন্টারভিউ হবে। তো 6 নম্বর যেটা রয়েছে আমাদের 15/15/2019 তো যেটা রয়েছে আমরা ডায়ালিসিস টেকনিক্যাল টেকনিশিয়ান গ্রেড 3 ইন দ্য ডিরেক্টরেট অফ ESIMEMB স্কিম আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে আপনাদের 22/22 এপ্রিল আপনাদের ইন্টারভিউ ডেট থাকছে আপনাদের। তো 7 নম্বর যেটা রয়েছে আপনাদের 14/2019 এগ্রিকালচার মার্কেটিং অফিসার ট্রেনিং অ্যান্ড ক্যানিং আন্ডার wb জুনিয়র এগ্রিকালচার সার্ভিস মার্কেটিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের এই পোস্টটা আপনাদের এগ্রিকালচার মার্কেটিং অফিসার যেটা পোস্ট ছিল আপনাদের এই পোস্টটা আপনাদের 17/18 মে আপনাদের মানে ইন্টারভিউ ডেট আপনাদের দিয়েছে। তো আপনাদের আশা করি কিছু দিনের ভিতরে অথবা কিছু আজকে অথবা আপনাদের প্রকাশিত হয়ে যেতে পারে অফিসিয়াল সাইটে এই নোটিফিকেশনটা। তো আপনাদের তারপর রয়েছে আপনাদের 8 নম্বর যেটা রয়েছে আপনাদের, তো 8 নম্বর আপনারা 32 যেটা রয়েছে আমাদের 32/2019 যেটা আমার থাকছে আপনাদের মোটর ভেহিকাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ইন্টারভিউ ডেট আপনাদের থাকছে আমাদের 19/20/21
আপনাদের মে আপনাদের থাক যাবে, ঠিক আছে। 19-20 এবং 21-24 মে আপনাদের 2021 আপনাদের থাকছে আপনাদের ইন্টারভিউ ডেট মোটর ভেহিকেল, ঠিক আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টরে, যেটা নন টেকনিক্যাল পোস্টে ছিল আপনাদের। তো তারপর 9 নম্বর যেটা রয়েছে আপনাদের 35-19 এডিপি নাম্বারটা যেটা রয়েছে আপনাদের উদ্যান পল্লান প্রযুক্তি সহায়ক আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল যেটা রয়েছে আপনাদের, ঠিক আছে। তো উদ্যান পল্লানের প্রযুক্তি আপনাদের আপনাদের হবে 2 তারিখে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 তারিখে। তারপর আপনাদের এটা আপনাদের যেটা দেখতে পাচ্ছেন উদ্যান পল্লানটা, তো উদ্যান পল্লানটা আপনাদের 27, ঠিক আছে, 27 তারিখে 2 তারিখে না, তো 27 তারিখে 31 তারিখ মে 31শে মে এবং আপনাদের 1st এবং 2nd জুন থাকছে আপনাদের ইন্টারভিউ ডেট, ঠিক আছে। 27 তারিখ 28 তারিখ 31 তারিখ মে মাসে এবং আপনাদের 1 তারিখ 2 তারিখ জুন মাসে আপনাদের ইন্টারভিউ ডেট থাকছে, ঠিক আছে, উদ্যান পল্লান প্রযুক্তি সহায়কের আন্ডার ডিপার্টমেন্টে যেটা ফুড প্রসেসিংয়ে ছিল। তো নিচে আপনার যেটা রয়েছে দ্য কমিশন উইল টেক ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট এবং পোস্ট এবং লিস্ট অন এলিজিবল ক্যান্ডিডেটস অ্যান্ড বিং কেপ্ট অ্যান্ড কমিশন ইনকোয়ারি কাউন্টার অ্যান্ড ডেসপ্রেক্টিভ। অবশ্যই আপনার যেটা রয়েছে অফিসিয়াল সাইটে আপনাদের প্রকাশিত করবে, ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে, ইনফরমেশন আপনারা দিয়ে দেবে অফিসিয়াল সাইটে কিছু দিনের ভিতরে অথবা কিছু সময়ের ভিতরে, যেটা আপনাদের বলেছে। তো তারপর যেটা নিচে আপনাদের বলেছে যে আপনাদের ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার রেসপেক্টিভ কল লেটার ফ্রম কমিশন ওয়েবসাইট, যেটা আপনাদের অবশ্যই যেটা আপনাদের কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন 7 ডেজ বিফোর দ্য রেসপেক্টিভ অ্যাবাব মেনশন ইন্টারভিউস। তো আপনারা যেটা উপরে আপনারা দেখলেন যেটা আপনারা, তো 7 দিনের ভিতরে আপনাদের ইন্টারভিউ যেটা কল লেটার থাকছে তার ডাউনলোডের অপশন আপনারা পেয়ে যাবেন, তো ডাউনলোড করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা সব ক্লিয়ার। এখন বর্তমানে আপনাদের ভোটের চলাকালীন আপনাদের হচ্ছে, ঠিক আছে, তো ভোট চলাকালীন আপনাদের ইন্টারভিউ আপনাদের থাকছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি ক্লিয়ার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিবেন এবং সঙ্গে অলরেডি চ্যানেল করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।